নমস্কার, সুনন্দাস কিচেনে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হলো লইট্টা মাছের কষা। লইট্টা মাছ দিয়ে আমরা আজকে তৈরি করব লইট্টা কষা। আসুন দেখে নিই লইট্টা কষা বানাতে কি কি লাগছে। প্রথমে আমি নিয়েছি 1 কিলো লইট্টা মাছ, 1 বাটি সর্ষের তেল নিয়েছি, 5টা পেঁয়াজ নিয়েছি, 3টে টমেটো নিয়েছি, 1 গোলা রসুন নিয়েছি, 8 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। এই দিয়েই আমি তৈরি করব লইট্টা কষা। মাছটাকে ধুয়ে আমি ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপরে আমি এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করছি। আর টমেটোটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ 4টে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনগুলো সব পেস্ট করে নিয়েছি। 1টা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা ফোড়নে দেব। রান্নাটা শুরু করি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। আর সামুদ্রিক মাছ যখন আপনারা রান্না করবেন তখন কি করবেন, আগে থেকেই একটু ভিনিগার মাখিয়ে রেখে দিলে সামুদ্রিক মাছের যে গন্ধটা, সেই গন্ধটা ছাড়ে না, খেতেও খুব ভালো লাগে। অনেকে পছন্দ করেন না সামুদ্রিক মাছ, তারা এরকমভাবে করবেন, খেতে খুব টেস্ট লাগবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে কষাতে হবে। এবার টমেটোটা দিয়ে দেব, টমেটো পেস্ট দিয়ে দিলাম। এইবার নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে এইবার টমেটো আর পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো ভালো করে মুজে যাবে। এবার হলুদ দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এই কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি লইট্টা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে ভালো করে মাখিয়ে দেব মশলাটার সঙ্গে। মাখিয়ে দিয়েছি, এবার এটাকে আমি চাপা দিয়ে রাখবো, হাই ফ্লেমে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চলুন ঢাকনাটা খুলে এবার দেখে নিই, এটাকে খুব আলতো হাতে নাড়াতে হবে, নালে মাছগুলো ভেঙে যাবে খুব আস্তে আস্তে। শুধু এইভাবে খোঁচা দিয়ে দিয়ে
রাখতে হবে, যাতে নিষ্ঠা লেগে না যায় সেটা দেখতে হবে। খুব আস্তে আস্তে করতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেব, খুলে রাখবো, আর চাপা দেব না, যাতে এটা আস্তে আস্তে শুকিয়ে যায়, জলটা শুকিয়ে যায়। এই যে তৈরি হয়ে গেছে, দেখুন মাছগুলো সব গোটা রয়েছে, এই যে মাছগুলো সব গোটা গোটা আছে। খুব আস্তে আস্তে এটাকে নাড়া দিতে লাগবে, যাতে ভেঙে না যায়। তৈরি হয়ে গেছে লোট্টা মাছের কষা, জল পুরো শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি প্লেটিং করব। লোট্টা মাছের কষা রেডি হয়ে গেছে, এই যে দেখুন, এটা খেতে খুব সুস্বাদু, ভাতের সঙ্গে রুটির সঙ্গে খাওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।